নমস্কার, জয় জগন্নাথ, জয় গুরু। মুঁ দেবরাজ ওয়েলকম করছি মাই ইউট্যুব চ্যানেল দেবরাজ লাইফ ভিজন। দেবিনী মানে দেবিনী জম্মা দেবিনী। আপনার কেমতি অনেক মু ভালো আছি, আশা করছি ঠাকুর দ্বারা আপনার ভালো থাকবে, ভগবান সমস্ত মঙ্গল করতু। আসুন যা আজ গোটে নয় ব্লগ কু, আজ নয় ব্লগ আমি যা দেখা বর্তমান হচ্ছে সৎসঙ্গ টিকি আজ যা, বহুত দিন তলে তো যাই আজ টিকি সৎসঙ্গ যা, যেহেতু না মগুসুর মাস চলছে আর মগুসুর মাসে টিকি সৎসঙ্গ যা, যেটাকে আমার হচ্ছে হয়েছিল আমার ভুবনেশ্বর শিশুপালগড়ে আমার যেটা আছে নবজ্যোতি কলেজ যে হস্টেল, সে হস্টেলে দেখবে শ্রদ্ধেয় হিম ভাইঙ্কর কেতে সুন্দর জাজন, সেটা দেখবে আজ ব্লগরে। আপনার কেমিক লাগুচি নিশ্চিত কমেন্ট করে জনাইবে, আর ডেরি করবে না, আসুন যা সৎসঙ্গে দেখবা শ্রদ্ধেয় হিম ভাইঙ্কর কেতে সুন্দর জাজন। আসুন পরে জাঁলি জীবনরে আম সহ যা কিছু হুয়ে তা পছরে কিছু না কিছু কারণ থাকে, বিনা কারণরে কালে গছর পত্র টিকে বি হলেনি। সেইপা আজ আমি যেতে জন এটি বসছে এবং যেতে জন এই সৎসঙ্গ প্রাপ্ত করুচে, ইয়া পছরে বি অনেক কারণ আছে। তবে মানিষ পাখে সবুঠু বড় দুঃখর বিষয় হচ্ছে এয়া যে তা সাংগে ঘটুথিবা ঘটনাকু সে কেবে লিঙ্ক করে পারেনি, তা জীবনরে যাহা সে ভোগ করে তা পছরে থিবা কারণকু সে জানি পারেনি, এবং তাঠু আহুরি বড় দুঃখর কথা হচ্ছে এয়া যে জীবনরে সে কোন করে যোথি পাই তার ভোগ বা দুর্ভোগ এ দুইটা যাক স্থিরীকৃত হয়ে। ঠাকুর সেইপাই গোটে বাণী দিয়ে কহিলে কোন করা উচিত লা তোর কেউঠিবা তোর রহিলা দোষ, এইটাকে যদি সুধারি নেও জীবন সারা রহিব অবশেষ। কোন করা উচিত লা তোর ভজন কীর্তনরে খুব সুন্দর ভাবে মাহল সৃষ্টি হয়েছিল। আজ শিশু দিবস অবসরে কলেজে সৎসঙ্গ, নবজ্যোতি কলেজে কেবল গোটে বাহন দরকার সৎসঙ্গ করা, আজ ইয়া সৎসঙ্গ, কালে তা সৎসঙ্গ, নূয় পিলা আসলে সৎসঙ্গ, পিলা মানে এঠু পড়াইবে ছাড়ি সেইপা সৎসঙ্গ। এবং এ সৎসঙ্গ করার উদ্দেশ্য হচ্ছে এয়া যে জীবনরে আপন মানে সমস্তে কেমতি সুখ শান্তি আনন্দ আর উন্নতির রুহত। মানুষ তা জীবন ভিতরে কেতে কোন জিনিস আশা করে, কিন্তু আশা করে বস্তুটা পাইবা কোন করা হয়ে এ বিষয়ে সে জানে না। আজ যেতে জন সেই যে মৌজরে নাচি উঠুলে, এই নাচি উঠিবাটা কিন্তু সবুবেলে দরকার, আউ এই সবুবেলে নাচিবা পাই যে গুণর প্রয়োজন, যে পরিবেশর প্রয়োজন, যে পরিস্থিতির প্রয়োজন, তা কিন্তু শ্রী শ্রী ঠাকুর সহ জড়িত হয়ে রহলে হি মিলে। বহুত পিলা মান মনে কথা থাকে, অনেক দীক্ষা হয়েছি প্রায়ত, যেতে জন কলেজ কু আসতে সমস্তে দীক্ষা নেই হি যাতে, কিন্তু ইষ্টভূতি করতে, ইষ্টভূতি কেই দিন করা পরে বন্ধ করে দিকে। ঠাকুর কহিলে মু যে তুম মানুষ রক্ষা করা চাহে, কিন্তু বঞ্চবার ইচ্ছা তুমর টিকক না। এই যে বঞ্চবার ইচ্ছাটা আমি ভাবু যে আমি কোণ মরিযা না, আমি তো সমস্তে বঞ্চবাকে চাহু, পুনি বঞ্চবার ইচ্ছাটা কোণ? কথা ভিতরে জন ঋতিক দাদা কৌলে মো পরে পরে তাঁর আলোচনা লা, সে কহিলে কহিলে বঞ্চুছে তো আমি সমস্তে, কিন্তু অনেক লোক অনেক প্রায়ত বহুত জন বি অনেকর জীবনটা মরি মরি বঞ্চিছে। এই মরি মরি বঞ্চিছে কোণ? কেউ গোটে যুবক মু ঠিয়া করিয়ে দেবি, এবং এই ভরা মেহফিলে যদি তাকে আমি বদনাম করেদলু তাহলে সেই মুহূর্তে সে মরিগলা। সে কে মরি যাই বরং ভালো হয়ে এই প্রকার জীবন লাভ করে কোণ হল? কোণী বি ঝিও সহ যদি কোণী দিন কেবে অঘটন ঘটি যায় তাহলে লাগে যেমনি সেই দিন হি তার জীবন শেষ হয়ে গলা। জীবনে এই প্রকার অনেক গুড়ি ঘটনা আমার জীবনকাল ভিতরে ঘটে, কিন্তু জীবনস্পদ যাহা জীবনীয় যাহা এই ঘটনা আমার জীবনের ঘটিবা বহুত কম। এর কারণ হচ্ছে এয়া যে আমার জীবনরে জীবন্ত আদর্শর অভাব রয়েছে। জীবন্ত আদর্শ যেপর্যন্ত আমার জীবন সহ জড়িত হয়ে ন রুহতি সে পর্যন্ত আমার জীবনর গতিপথ গোটে চালক বিহীন ট্রেন পরি হুয়ে।
ସେ ଆନ୍ସର ଅଟୋମେଟିକ ଲେଖିଦିଅନ୍ତା, କିନ୍ତୁ ଜୀବନ, ଲାଇଫ ଇଜ୍ ନଟ୍ ଏ ଫେରି ଟେଲ୍, କୌଣସି ଆଇମା କାହାଣୀ ନୁହେଁ ଜୀବନ। ଏ ଜୀବନ ବଡ଼ ବିଚିତ୍ର ଏବଂ ଏ ଜୀବନ ମଧ୍ୟ ଖୁବ୍ ଆନନ୍ଦମୟ ଯଦି ଜୀବନକୁ ବଞ୍ଚିବାର ବାଟଟିକକ ଶିଖିଯାଏ। ରାମକୃଷ୍ଣ ଠାକୁର କହିଲେ, ପଣସ ଖାଇବାର ମଜା ଅନେକ, କିନ୍ତୁ ଅଠାକୁ ସାବଧାନ, ଯଦି ଅଠାରୁ ବଞ୍ଚିଗଲ ତାହେଲେ ପଣସର ଟେଷ୍ଟ ଆସିଯିବ। ଠିକ୍ ସେମିତି ଆମ ଜୀବନ ଚଳଣୀ ଭିତରେ ଜୀବନଟାକୁ ଅନୁଭବ କରିବା ପାଇଁ ଆଜି ପ୍ରତ୍ୟେକ ଯିଏ ଏଠି ବସିଛେ, ଆମେ ଭାବୁଛେ ଆମେ ଛୋଟ ଅଛେ। କି ଛୋଟ ଅଛେ? ଶିବାଜୀ 15 ବର୍ଷ ବୟସରେ ସୋର୍ଡ ଉଠାଇଥିଲେ, ଯୁଦ୍ଧ କରିଥିଲେ, ଦ ଫାଷ୍ଟ ୱାର୍ଡ। 15 ବର୍ଷ ହେଇଥିଲା ତାଙ୍କୁ ବୟସ। ମୁଁ କାହିଁ ଭାବୁନି 15 ବର୍ଷରୁ ବିଲ ଏଠି ଆଉ କିଏ ଅଛନ୍ତି ବୋଲି। ଜୀବନରେ ଆମେ ଯେଉଁମାନଙ୍କର ଏକ୍ସାମ୍ପଲ୍ସ ଦେଖେଇଛେ, ଯେଉଁମାନଙ୍କୁ ଆଜି ହିରୋ ବୋଲି ଦେଖୁଛେ, ଇଏ ସମସ୍ତେ ତାଙ୍କ ଜୀବନକାଳ ଭିତରେ ତାଙ୍କର ଚଳଣୀ ଚରିତ୍ର ଭିତରେ ଦର୍ଶାଇ ଦେଇ ଯାଇଛନ୍ତି ଯେ ସେ କିଏ। ଏବଂ ୟା ପାଇଁ ଯେଉଁ ଗୁଣର ପ୍ରୟୋଜନ ହୁଏ, ତା ଭିତରେ ଛୋଟ ଛୋଟ କଥା କେତେଟା କହୁଛି, ଯାହା ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁର କହିଛନ୍ତି, ପ୍ରଥମ ଗୋଟେ ଜିନିଷ ଦରକାର, ସହ୍ୟ ସହିବା। କାହିଁକି ନା, କଥାରେ ଅଛି ଯିଏ ସହେ ସିଏ ରହେ। ଆଜି ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ମାନଙ୍କ ଭିତରେ ସହିବାର କାପାସିଟି ଆଦୌ ନାହିଁ। ବହୁତ ବାପା ମା ଆଜିକାଲି ପିଲାମାନଙ୍କ ପାଖରେ ବିରକ୍ତ ହୋଇପାରୁନାହାନ୍ତି। ଆମ ପିଲାବେଳ କଥା ଯଦି ମୁଁ କହିବି, ତାହେଲେ ମାଡ଼ ଗାଳିର ଅଭାବ ନାହିଁ। ବାପା ଯେତେବେଳେ ବାଡ଼ଉଥିଲେ, ମୁଁ କାହିଁ ଭାବୁନି ଆମ ବାପାଙ୍କ ମନରେ କେଉଁଦିନ ବି ଗୋଟେ ଆଉନ୍ସ, ଗୋଟେ ଏକଦମ ବାଉଳାରେ ବି କେବେ ଚିନ୍ତା ଆସିଥିବ ଯେ ମୁଁ ମୋ ପୁଅକୁ ବାଡ଼ଉଛି, ଇଏ ଯାଇକି ସୁଇସାଇଡ଼ କରିଦେବ, କେବେ ଚିନ୍ତା କରୁନାହାନ୍ତି। ଗୋଗୋଛ ବାଡ଼ିଆ ଏବଂ ପରିବେଶ ଦେଖିବାର ନାହିଁ, ଯେଉଁଠି ରାସ୍ତା ଉପରେ ରୋଡ ମଝିରେ ଯେଉଁଠି ଇଚ୍ଛା ହବ ସେଠି ମାଡ଼ ହବ। ଆଜି କିନ୍ତୁ ବାପା ମାଙ୍କ ମନରେ ଏଇ ଭୟଟା ଅଛି ପିଲେ, ଯେ ମୋ ପୁଅଟା ଟିକେ କ'ଣ କରିଦେବ, କାହିଁକି ନା ତା ଭିତରେ ସହିବା ଶକ୍ତି ନାହିଁ। ଆଜି ପିଲେ ତୁମେ ଯେଉଁ ଅବସ୍ଥାରେ ଅଛ, ଦିନେ ତୁମେ ବି ବାପା ହବ। ଯେତେବେଳେ ତୁମେ ସେଇ ଅବସ୍ଥାକୁ ଯିବ, ସେତେବେଳେ ତୁମେ ଉପଲବ୍ଧି କରିପାରିବ ଜୀବନ ଏଇଥିପାଇଁ ବିଚିତ୍ର। ଠାକୁର କହିଲେ, ଯେଉଁ ଚଢ଼େଇ ପୋକକୁ ଖାଏ, ସେ ଚଢ଼େଇ ମରିଗଲା ପରେ ସେଇ ପୋକମାନେ ତାକୁ ଖାଇଯାଆନ୍ତି। ଯେଉଁ ଅଗ୍ନିକୁ ଜଳେଇକି ଆମେ ଦୀପଟେ ବସାଉ, ସେଇଟା ଟିକେ ଯଦି ମିସ୍ହ୍ୟାଣ୍ଡେଲ୍ ହେଇଯାଏ ତାହେଲେ ଘର ହିଁ ଜାଳିଦିଏ। ତେଣୁ ଏ ସହିବାର ଶକ୍ତିଟା ଆମ ଭିତରେ ବହୁତ ଦରକାର। ପ୍ରଶ୍ନ ଉଠେ, ତାହେଲେ ସହିବ କେମିତି? ସାଙ୍ଗସାଥି କହିଦେଲେ, ଟିକେ ନିନ୍ଦା ହେଇଗଲା, ଟିକେ କମେଣ୍ଟସ୍ ଆସିଗଲା, ଟିକେ କ୍ରିଟିସିଜିମ୍ ଆସିଗଲା, ମନ ଭାଙ୍ଗି ଯାଉଛି। ଡାଇନୋସର୍ସ ଚାଲିଗଲେ, କିନ୍ତୁ କଇଁଚ ତ କେଉଁ କାଳରୁ ଅଛନ୍ତି? କାହିଁ କଇଁଚ ତ ମରୁନାହାନ୍ତି, ବିଲୁପ୍ତ ହେଇଯାଇନାହାନ୍ତି, ଡାଇନୋସର୍ ପଳେଇଲେ କିନ୍ତୁ ସହିପାରିଲେନି। ସାଇନ୍ସ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ସେମାନେ, ମୁଁ ବିଶେଷ ଡେପ୍ଥକୁ ଯିବାକୁ ଚାହୁଁନି, କାହିଁକି ନା ସମୟ ଆମ ପାଖରେ ବହୁତ କମ୍। ଏଇ ସହିବା ଶକ୍ତିଟା ଠାକୁର କହିଲେ, ମଣିଷର ମନ ଯଦି ଆନନ୍ଦିତ ହୁଏ, ଯଦି ମନଟା ପ୍ରଫୁଲ୍ଲ ଥାଏ, ଯଦି ଆନ୍ତରିକ ଭାବରେ କିଏ ଖୁସି ଥାଏ, ତାହେଲେ ସିଏ ଟିକେ ଅଧିକ ସହିପାରେ। ମୁଁ ଏ କଥାଟା ପଢ଼ିଲା ପରେ ଟିକେ ମ୍ୟାଚ୍ କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲି, ଟିକେ ତର୍ଜମା କରିଲି। ଘରେ ବା କଲେଜକୁ ବି ଆସିଲା ବେଳେ ଯଦି କେତେବେଳେ ଖାଇବା ଲେଟ୍ ହେଇଯାଉଛି, ଆମେ କ'ଣ ନାହିଁ କ'ଣ କରିଦେଉଛେ, ବିରକ୍ତ ହେଇଯାଉଛେ, କାହିଁକି ନା ଭୋକ ସମ୍ଭାଳି ହେଉନି। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ପିକନିକ୍ ଯାଉଛେ, ସେ ଭୋକ 4-5 ଯାଏଁକେ ବି ରହୁଛି, କିଛି ଅସୁବିଧା ହେଉନି। ଯେତେବେଳେ ବରଯାତ୍ରୀରେ ନାଚୁଛେ, ସେଦିନ ଆଉ ଆରେ 10 ବାଜିଲା ଖାଇବା ଟାଇମ୍, ଆ ରଖ ଖାଇବା ଟାଇମ୍, 12 ଯାଏଁ ଚାଲିବ ଆଜି, ଡିଜେ ବାଜୁ, କାହିଁକି କାହିଁକି? ମୁଁ ପିଲେ ଯାହା କହୁଛି ଏ କଥାରେ କଥା ଅଛି, ହସ ଭିତରେ ବି ବୁଝିବାର ମର୍ମଟା ଅଛି। ତାମାନେ ମନଟା ଯେତେବେଳେ ଆନନ୍ଦିତ ଅଛି, ଇଏ ସବୁ କିଛି କଷ୍ଟକୁ ମଣିଷ ସହିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ। ତାମାନେ ପ୍ରକୃତରେ ଯଦି ମନ ଠିକ୍ ରୁହେ, ତାହେଲେ ସହିବା ଶକ୍ତି ବଢ଼ିଯାଏ। ଆଉ ମନଟା ଠିକ୍ ରୁହେ କେମିତି? ଠାକୁର ବୀଜମନ୍ତ୍ର ଦେଲେ। ଠାକୁର କହିଲେ, ସତନାମ ଯଦି ମଣିଷ ଗ୍ରହଣ କରେ, ତାହେଲେ ଅନ୍ତର ଭିତରଟା ତାର କେମିତି ଭାବରେ ଯେତେ ବିକୃତ ହଉ, ସିଏ ଧୀରେ ଧୀରେ ଗଢ଼ି ହେବା ଆରମ୍ଭ ହୁଏ। ଯେତେବେଳେ ମଣିଷଟା ଭିତରୁ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ହେଇଯାଏ, ବାହାର ସମସ୍ତ ପରିବେଶ ସହିତ ସାମ୍ନା କରିବାକୁ, ସବୁ କିଛିକୁ ସହିବାକୁ, ତା ଭିତରେ ଶକ୍ତି ଆସିଯାଏ। ତେଣୁ ବୀଜମନ୍ତ୍ର ଆମ ଜୀବନ ସହିତ କେତେ ମାତ୍ରାରେ ଜଡ଼ିତ? ଆମ ମନ ସହିତ ଜଡ଼ିତ। ଯେଉଁ ବୀଜମନ୍ତ୍ର ଆପଣମାନେ ପାଇଛନ୍ତି, ତାକୁ ହୁଏତ ଏତେ ସହଜ ଭାବରେ ମିଳିଯାଇଛି ବୋଲି ଆଜି ଲାଗୁଛି, ମୁଁ ଜୟଗୁରୁ ଦୀକ୍ଷା ନେଇଥିଲି,
ହଁ ମୁଁ ଠାକୁରଙ୍କର ନାମ ନେଇଥିଲି, କିନ୍ତୁ ମୋତେ ଆଉ ଭଲ ଲାଗିଲାନି, ମୁଁ ଟିକେ ଆଇଁଷ ଖାଇଦେଲି, ମୁଁ ଟିକେ ଏଇଟା କରିଦେଲି, ମୁଁ ଟିକେ ସେଇଟା କରିଦେଲି, ବହୁତ ଗୁଡ଼େ ଏକ୍ସକ୍ୟୁଜେସ୍। କାଶ କିଏ ଆମକୁ ଆସିକି ଦେଖାନ୍ତା ଯେ ବାବାରେ ଆଜି ତୁମେ ଯାହାଟା ପାଇଛ, ଯଦି ଏଇ ବୀଜମନ୍ତ୍ରକୁ ତୁମେ ସାରା ଜୀବନ ସାଙ୍ଗରେ ରଖ ତାହେଲେ ତୁମର କ'ଣ ହବ, କିଏ ଟିକେ ଆମକୁ ଦେଖେଇ ଦିଅନ୍ତା। କିନ୍ତୁ ବଡ଼ ବିଚିତ୍ର ଜୀବନ, ଦେଖିବା ପାଇଁ କେହି ନାହାନ୍ତି, ମୋତେ ନିଜେ ଦେଖିବାକୁ ହବ। ଠାକୁର କହିଲେ ତୁମେ ଯେ ମଙ୍ଗଳ ଚାହ, ତୁମକୁ ତୁମର ଅଭ୍ୟସ୍ତ ଚଳଣି ଭିତରେ ପ୍ରମାଣ ଦେବାକୁ ହବ ଯେ ତୁମେ ମଙ୍ଗଳ ଚାହ। ଝିଅମାନେ ବସିଛନ୍ତି, ପୁଅମାନେ ବସିଛନ୍ତି, ଠାକୁର ଏଠି ଦୟା କରିବା ପାଇଁ ବସିଛନ୍ତି, କିନ୍ତୁ ଠାକୁରଙ୍କର ଦୟା ତା ଉପରେ ହୁଏ ଯିଏ ଠାକୁରଙ୍କ ସହିତ ଯୁକ୍ତ ହୋଇକି ରହିବ। ସେଥିପାଇଁ ଠାକୁର କହିଲେ ଲର୍ଡ ଇଜ୍ ହିଜ୍ ଆସେଟ୍ ହୁଇଚ୍ ସେଟ୍ ଇନ୍ ହିମ୍, ଆଉ ଏଇ ସେଟିଂଟା ହେଉଛି ବୀଜମନ୍ତ୍ର ଯାହା ଆମକୁ ତାଙ୍କ ସହିତ ଯୁକ୍ତ କରିକି ରଖେ। ଦ୍ୱିତୀୟ ପଏଣ୍ଟ ଆସୁଛି ଧୈର୍ଯ୍ୟ। ମଣିଷର ଧୈର୍ଯ୍ୟ ଶକ୍ତି ନାହିଁ। ଜଣେ ଶିଷ୍ୟ ଯାଇକି ସନ୍ନ୍ୟାସୀଙ୍କ ପାଖରେ ପଚାରିଲେ 20 ବର୍ଷ ସାଧନା କଲା ପରେ ଯେ ଗୁରୁଦେବ ମୋତେ କୁହନ୍ତୁ ମୁଁ ବୁଦ୍ଧତ୍ୱ କେବେ ପ୍ରାପ୍ତ ହେବି, ମୁଁ ସେଇ ଜ୍ଞାନର ଅଧିକାରୀ କେଉଁଦିନ ହେବି ଯେଉଁ ଜ୍ଞାନ ଆସିଲା ପରେ ମୋର ଆଉ ଦୁନିଆକୁ ଜାଣିବା ବାକି ରହିବନି। ସେତେବେଳେ ଗୁରୁଦେବ କହିଲେ ଆହୁରି 3 ଜନ୍ମ ଲାଗିବ। ଚିଟିଗଲେ, 20 ବର୍ଷ କାଳ ସାଧନା କରିଲି, 20 ବର୍ଷ ସାଧନା କରିସାରିବା ପରେ ପୁଣି ଆସିକି ମୋତେ ଗୁରୁଦେବ କହୁଛନ୍ତି ଆହୁରି 3 ଜନ୍ମ ଲାଗିବ। ଛିଡ଼େଇଲେ ମାଳି, କହିଲେ ଦରକାର ନାହିଁ, ବେକାରିଆ କଥା। ଆମ ଜୀବନରେ ବି ସେଇଆ ହୁଏ, ଆମେ ବେଳେବେଳେ ଭାବୁ ଆଜି ଇଷ୍ଟଭୂତି କରିବି, କାଲି ସକାଳକୁ ମାର୍କ ବଢ଼ିଯାଉ, ଆଜି ଇଷ୍ଟଭୂତି କରିଲି ରେଜଲ୍ଟ ଯେମିତି 90+, ମୁଁ ଆଉ ମୋତେ କିଛି କହିବନି, ମୁଁ କିଛି କରିବିନି, ଖାଲି ମୁଁ ତମକୁ ସକାଳେ ଟଙ୍କାଟେ ଦେଇଛି, ଦହିବରା ଠୋଲାଏ ଖାଇଦେଲେ 30 ଟଙ୍କା ମାସକୁ, 30 ଟଙ୍କା ଠାକୁରଙ୍କୁ ଦେଇଛି ବୋଲି ମୁଁ କେତେ ଜଣଙ୍କ ଆଗରେ ଗାଈ ବୁଲୁଛି, ଆଜ୍ଞା ମୁଁ ଦେଇଛି, କେତେ ଦେଇଛୁ ନା 30 ଦେଇଛି। ଭାବିଲେ ଡିଲ୍ଟା କେଡ଼େ ସାଙ୍ଘାତିକି ଲାଗେ। ମୁଁ ବି ବେଳେବେଳେ ଭାବେ ଯେ ମଣିଷ କ'ଣ ଦେଇକି କ'ଣ ଆଶା କରୁଛି, ବୋଧହୁଏ ତାଙ୍କରି ପାଖରେ ଆମର ସବୁଠୁ ବେଶୀ ଆଶା ଠିକ। ମଣିଷ ଏଥିପାଇଁ ତାଙ୍କଠୁ ଆଶା କରେ, ମଣିଷ ଜାଣେ ଯେ ସେ ସବୁକିଛି ଦେଇପାରନ୍ତି, ଆଉ ପ୍ରକୃତ କଥା ମଧ୍ୟ ତା ଯେ ସେ ସବୁ ଦେଇପାରନ୍ତି, କିନ୍ତୁ ଦେବା ପାଇଁ ତାଙ୍କଠୁ ଆମେ ପାଇବା ପାଇଁ ଆମ ଭିତରେ ସେଇ ଧାରଣ କରିବାର କ୍ଷମତାଟା ଦରକାର। ମଣିଷ ମାନସିକ ଜଗତରେ ଯଦି ଦୁର୍ବଳ ହୋଇଯାଏ, ଯଦି ମଣିଷ ପ୍ରବୃତ୍ତି ବଶତଃ କର୍ମ ଭିତରେ ଲିପ୍ତ ରୁହେ, ଯେଉଁ ବୟସରେ ଆମେ ଗତି କରୁଛେ, ସେକ୍ସୁଆଲ ଥଟ୍ସ ଯାହା ମଣିଷକୁ କି ପୁଅ କି ଝିଅ ଭିତରୁ କ୍ଷୀଣ କରି ତୋଳେ, ଆଉ କ୍ଷୀର୍ଣ୍ଣ ପ୍ରବୃତ୍ତିଟା, ଏଇ ଦୁର୍ବଳତାଟା ମଣିଷ ଭିତରୁ ତାର ଧୈର୍ଯ୍ୟ ଶକ୍ତିଟାକୁ ହରଣ କରିନିଏ, ତା ଭିତରେ ଆଉ ଧୈର୍ଯ୍ୟ ରୁହେନି, ସେ ଅଧୈର୍ଯ୍ୟ ହେଇଯାଏ। ଯେଉଁ ଅଧୈର୍ଯ୍ୟ ସେ ସନ୍ନ୍ୟାସୀ ଜଣକ ହେଇଗଲେ, କହିଲେ ନାହିଁ ଆଉ ମୋର କିଛି ଦରକାର ନାହିଁ, କହି ଚାଲିଗଲେ। ଆଉ ଜଣେ ଶିଷ୍ୟ ଆସିଲେ ତପସ୍ୱୀଙ୍କ ପାଖକୁ, ଯିଏ ପଚାରିଲେ କହିଲେ ପ୍ରଭୁ ମୋତେ ଟିକେ କୁହନ୍ତୁ ମୁଁ କେବେ ବୁଦ୍ଧତ୍ୱ ପ୍ରାପ୍ତ ହେବି। ସେତେବେଳେ ଗୁରୁଦେବ ତାକୁ ଅନେଇକି କହୁଛନ୍ତି ଏଇ ଗଛକୁ ଦେଖ, ଏଇ ଗଛରେ ଯେତେ ପତ୍ର ଅଛି ତତେ ସେତେ ଜନ୍ମ ଲାଗିବ। ଏଇ କଥା ଶୁଣିକି ସିଏ କିନ୍ତୁ ଡେଇଁଲା, ଖୁସିରେ ଡେଇଁଲା, ଆନନ୍ଦରେ ଡେଇଁଲା। ଯେଉଁଠି ଗୋଟେ ବ୍ୟକ୍ତି, ଗୋଟେ ଶିଷ୍ୟ 3ଟା ବାତ୍ ଅପେକ୍ଷା କରିପାରିଲାନି, ସେଇଠି ସେକେଣ୍ଡ ୱାନ୍ ସିଏ ଖୁସିରେ ନାଚୁଛି। ଗୁରୁଦେବ ତାକୁ ପଚାରିଲାରେ ନାଚୁଛୁ କାହିଁକି, ନା ଗୁରୁଦେବ ଏଇ ଗଛର ପତ୍ର ମାନେ ମୁଁ ଜାଣିଗଲି ଯେ ମୋର ବୁଦ୍ଧତ୍ୱ ପ୍ରାପ୍ତ ହେବାଟା ଅସମ୍ଭବ ନୁହେଁ, ଏ ଗଛର ପତ୍ରକୁ ଗଣି ହେବ, ତେଣୁ ସେତିକି ଜନ୍ମ ଯାଇକି ମୁଁ ମଧ୍ୟ ମୋ ଜୀବନର ଗତିପଥକୁ ଆଗେଇ ନେବି, ଏବଂ ମୁଁ କନଫର୍ମ ହେଲି ଯେ ମୋ ଜୀବନରେ ମୁଁ ବୁଦ୍ଧତ୍ୱ ପ୍ରାପ୍ତ ହେବି। ଏଇଟା ହିଁ ମୋ ପାଇଁ ଆନନ୍ଦ, ଏ ହେଉଛି ଧୈର୍ଯ୍ୟ। ଏବଂ ଆଶ୍ଚର୍ଯ୍ୟର ବିଷୟ ଯେ ସେଇ ଶିଷ୍ୟ ସେଇ ଜନ୍ମରେ ବୁଦ୍ଧତ୍ୱ ପ୍ରାପ୍ତ ହୋଇଗଲେ। ଠାକୁର କହିଲେ ପାଇବା ଆଉ ନ ପାଇବା ଭିତରେ ସେତିକି ଟିକେ ଫରକ ଥାଏ, ଯେତିକି ହଁ ଆଉ ନା ଭିତରେ। ଯେଉଁଦିନ ମୁଁ ମୋର ଜୀବନ ଯେମିତି ଅଛି ତାକୁ ଆକ୍ସେପ୍ଟ କରିଲି, ଅଧୈର୍ଯ୍ୟ ହବାର ନାହିଁ, କାହିଁକିନା ଅଧୈର୍ଯ୍ୟ ହେଇକି ମଣିଷ ବିପନ୍ନମୁଖୀ ହେଇଯାଏ। ଯଦି ମୁଁ ତାଙ୍କ ଉପରେ ସେଇ ଆସ୍ଥା ଟିକକ ରଖିଲି, ସେଇ ଭଲ ପାଇବା ଟିକକ ରଖିଲି, ତାହେଲେ ମୋର ଅସୁବିଧା କିଛି ନାହିଁ।
এবং তৃতীয়র গোটে কথা আছে, তা হচ্ছে অধ্যবসায়। কোণ সে অধ্যবসায়? যে মানুষ আজ টিকিয়ে টিকিয়ে হারিগলে মন ভাঙ্গি যায়, রহি যায়, কন্টিনিউস প্রসেস হুয়ে নি। আমি গোটে সকসেস যেতে পয়েন্টস কুয়া যায় স্টুডেন্টস মানুষ কুয়া যায় কনসিস্টেন্সি, ওয়ার্ড গোটে শুনেছ, কন্টিনিউটি দরকার আমার লাইফে। এই কন্টিনিউটি কেতবে আসে? আজ পাঠ পড়ুছি, রেজল্ট খারাপ হয়ে গেল, আউ পাঠ পড়বি নি। বহুত পিলা দেখিছি প্লস টু রে সাইন্স, প্লস থ্রি কু আর্টস, এবং সাইন্স আর্টস পড়ি সাইলা পরে তাপরে যাই আউ গোটে কেউ সেক্টর। বিএসসি পিলা করুচন্তি, এমএসসি করুচন্তি, তাকে যদি পচারিব আরে তম জীবন হবি কোন? না আজ্ঞা, মু গোটে ক্যামেরাম্যান হেবি। যেটা তার এজুকেশন ক্যারিয়র টোটাল ডিফরেন্ট। বাপা চাহুচন্তি ডাক্তার পাই তাকে পড়াই চালিছন্তি, সিয়ে কৌচি মোর আজ্ঞা গোটে পঞ্জাবি কি দেখিলি, মোর গোটে স্পেয়ার পার্টস দোকান করিয়াকু ভারি ইচ্ছা। কিয়ে কহিল মু ফিল্ম আক্টর হবি, ইয়াড়ে লক্ষ লক্ষ চালিছি, সিয়ে সিয়াড়ে তা দেহ পয়সা বঞ্চাইকি 10,000 দেখি সি গোটে রিলস করে সাইলেন, কেন মু আক্টর হবি। জীবনে কেউ জিনিস সহিত কাহার কোন কনেকশন আমি জানো না, কিন্তু জীবন চলনী ভিতরে মানুষ সেই কর্ম করে যে কর্ম উপরে তার বিশ্বাস থাকে, সে তাকে কেবে ছাড়ে নি। রামকৃষ্ণ ঠাকুর কহিলে, কহিলে যে প্রকৃত চাষী যদি থরে দ্বিথর পাঁচথর তার ফসল নষ্ট বি হয়ে যায়, ষষ্ঠ থরক বি সে পুনি লঙ্গল কাঁধে পকাইকি পুনি বিল হল করিয়াকু বাহারি যায়, কাহিঁকি না চাষ সিয়ে জাণিছি যে মু চাষ করিকি এথর অমল করিপারিবি। এই মন ভিতরে বিশ্বাস কাহিঁ? আজ মানুষ আত্মবিশ্বাস হরা হয়ে যাই। আমার জীবনের যদি সবুঠ বড় অসুবিধা আমার সামনে কিছু অছি, তা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। এই আত্মবিশ্বাসটা ঠাকুরঙ্কর বীজমন্ত্র, ঠাকুরঙ্কর ইষ্টভূতি ভিতরে মিলে। সেদিন ঠাকুরঙ্কর জন বহুত বড় ঋতিক, যে সুনা তৈরি করিবার ফর্মুলা জাণিলে শ্রী শ্রী ঠাকুর জাঙ্কু জনাইলে, যে হার্টরে হোল কু স্বর্ণ ভস্মর ফর্মুলেসন কিছু করিকি কিছু বিদ্যা তাকে অদ্ভুত ভাবে জনাথিলা, যে হার্টর হোল কু বন্ধ করে দেই পারুথিলে, যে গোটিয়ে বটিকা দেইকি পুত্র সন্তান জন্ম করে দেই পারুথিলে, সেই প্রকার জনে ব্যক্তিত্বকু মু পচারিথিলি যে দাদা গোটে লাইনে যদি আমাকে কেহি পচারে যে দীক্ষা নেলে কোণ হুয়ে, তাহলে আমি তাকে কোণ কইবা? কইলে ভাই তাকে এতিকি কহিবে যে ঠাকুরঙ্কর বীজমন্ত্র নেইকি যদি টিকিয়ে টিকিয়ে তাকে মানি চালে, তেবে আত্মবিশ্বাস বড়ি যায় মানুষ ভিতরে। যেদিন আত্মবিশ্বাস বড়িলা, জীবন আজ্ঞা কেউ শক্তি না যে আমাকে হরাই দেব। যেতে যুবক এটি বসছেন, আজ কিছু টেনশন নাই, আউ 5 বর্ষ, 5 বর্ষ পরে ঘর লোক কইবে বাপা বহু খরচ হয়ে গেল, এথরক তু টিকে কিছু দে। 10 বর্ষ বেড়ে যদি রোজগার নথিব, আপন নিজে ডিপ্রেসন কু পড়াইবে। বহু জনকর ফোন আসছে যে ডিপ্রেসন কু পড়াইলে, খালি চিড়চিড়ি বিরক্তি, যে কাম কহিলে সে বুঝি নাই হবনি। ঠাকুর কহিলে এই যে হবনি হবনি কহিকি এই অভ্যাসটা তা ভিতরে কেমতি মজাগত হয়ে যাইছে, কেমিতি হব তার মাধ্যম যাহা মু কহিলি। তেমন এই সহ্য ধৈর্য অধ্যবসায় পাই জীবনের, যে মো জীবনের জনে কি এমতি দরকার যাহাকে ভালো পাইবা ভিতর দিয়ে মু জীবনকে বদলাই পারি। ঠাকুরঙ্কর ইষ্ট বৃত্তি যাহা আমি প্রতিনিয়ত করুছে, তার ভিতর দিয়ে আমার ভিতরে আমার অজাণতরে এই প্রকার ভাব সৃষ্টি হচ্ছে, যে ভাব বিপদরে প্রতিকূল পরিস্থিতিরে সব অবস্থায় মধ্যে আমার বুদ্ধিটাকে ঠিক রাখিব, আমার বিশ্বাসটাকে ঠিক রাখিব। আর কোনসি বি পিলা যদি তার বুদ্ধিটা তার বিশ্বাসটা ঠিক রহিলা, তাহলে তাপাই তা জীবনে ভাবিবাকু হয়নি। স্বামী বিবেকানন্দ কহিলে যে গোটে যুবক যে আজ গোটে ভাব বিহ্বলতা ভিতর দিয়ে গতি করুচি, জীবনর এই যে বয়সরে প্রবৃতি মুখীনতা অবস্থাকু পাই, যেতবে টিকে যৌবন অবস্থা হয়েকি যেতবে 25 বর্ষ হয়েযিব, কিছু জনক ভিতরে নিশা অ্যাডিকশন হয়ে যাইথিব, কিছু জনক ভিতরে ইমোশনাল আটাচমেন্ট হয়ে যাইথিব। বহু যুবক মানুষ দেখিছি যাইকি মন্দিরে কান্দিবার, পুরুষ পিলা আখিরু লুহ বইলে ভালো লাগেনি, কিন্তু পুরুষ পিলা কান্দিব কান্দি, কারণ অনেক থাকে। সেইপাই স্বামী বিবেকানন্দ কহিলে এইসব ইমোশনাল হওয়া অপেক্ষা কিন্তু যুবক মানুষ ফুটবল খেলিবাকু হব,
The muscles of iron, nerves of steel ra pila darkar. Je akalanto bhabare parishram kari paruthibe. Aji bahu janankar mu enti example sune je thik exam purpuru typhoid heigala. Migraine bahari padlani. পেটর সমস্যা গ্যাস্ট্রিক জমা ভালো লাগুনি এবং ভালো ভাবে মনে রাখন্তু যদি পেট গোলমাল রহিলা তাহলে মানসিক স্থিতি কেবে বি ঠিক রহিবনি। এসিডিটি ওয়ান্স আপনকর ফর্মেশন হবা স্টার্ট হেলা আপনকর মেন্টাল কন্ডিশন ডিস্টার্ব হব। কেনা এ মণিপুর চক্র আজ্ঞা চক্র ইন্টারলিঙ্কড, সেথিপাই মানুষ বহু খুশি হলে তাকু ভোক হুয়েনি, বহু দুঃখী হলে মধ্য তাকু ভোক হুয়েনি। বট মানুষ সুখী বা দুঃখী তো মানসিক জগতের হুয়ে, তা সাঙ্গে ভোকর কনেকশনটা কোন। সেথিপাই আমি এই কথাটাকু বুঝিবা দরকার যে আম জীবন চলনি ভিতরে যদি আম জীবনের এমিতি জনে কি থাকে যে মোর সর্বান্ত করণর মতে গাইড করি পারিবে, যে মোর সব কিছু জিনিসটাকু মতে নিয়ন্ত্রিত করে দেই পারিবে, তাহলে মো জীবন পাই মতে ভাবিবার নাহি। নব যদি কলেজরে অল্প দিনি এঠু গলা পরে পুনি হয়তো প্লাস থ্রি করিয়াকু এঠিকি আসি পারন্তি বা কিয়ে ন আসিবি পারন্তি, কিন্তু জীবনরে যদি তাঙ্কু মু নেকি চালে তাহলে আজিঠু যদি ইষ্টভূতি করিবা আরম্ভ করে শেষ জীবন যায়কে তাহলে সে কিন্তু মো সাঙ্গরে রহিব। সৎসঙ্গ রাসর সববেলে সমস্তিকি মিলেনি। আজি মু যেউ কথাটা কউচি এই পিলাটি বয়সরু খালি এই লাইনটা মনে রখিথান যে ঠাকুর ঠাকুরঙ্কর সৎসঙ্গ আউ সেই ইষ্টভূতি প্রকৃতরে কোন আমপাই প্রয়োজন। দশ বর্ষ পনেরো বর্ষ কোড়িয়ে বর্ষ পরে নিশ্চিত ভাবরে এই মন ভিতরে অনুতাপ হব যে কাহিঁ সেদিন কলেজরে সারঙ্কর কথা টিকে শুনিলি নি, কাহিঁ সেদিন এত বড় সুযোগটাকে হাত ছড়া করেদেলি। বার্ধক্যরে অনেক লোকঙ্ক সহ পচারন্তু, বহুত লোকঙ্ক ভিতরে অনুতাপ থাকে, মতে সে জায়গা খণ্ডক জনে যাচুলে মু নেলিনি, মতে সে কহিতলা তু এয়া কর মু কলিনি, আজি এই দশা। হুয়েত জীবন থিব কি নাই সন্দেহ। ঠাকুর কইছন্তি মু যাহা যাহা কহুচি যদি তুমি ঠিক ঠিক ভাবরে তাকু পালন ন কর তাহলে মানুষের অস্তিত্ব পর্যন্ত লোপ পাই যাই পারে। আজি গোটে যুবক ভিতরে এই টেন্ডেন্সি নাহি যে মু অসৎটাকু নিয়ন্ত্রিত করিকি সৎরে মোর জীবনটাকু গড়িবি। কিয়ে জানিছন্তি যে ভালো পিতা কেমতি হওয়াকু হয়ে, ভালো স্বামী কেমতি হওয়াকু হয়ে, ভালো স্ত্রী কেমতি হওয়াকু হয়ে, ভালো মা কেমতি হওয়াকু হয়ে। কিন্তু জীবনর মেন চ্যাপ্টর তো আফটর ম্যারেজ স্টার্ট। ম্যারেজ বিষয়ে কিছু জানু না, কিন্তু এবেঠু বিকৃত চিন্তা নেই আমি বহুমাত্রায় ধাবমান। কি আমাকে বুঝাইব, কি এই অনিয়ন্ত্রিত মনটাকে নিয়ন্ত্রণ করিব, এই অনিয়ন্ত্রিত যাহা কিছু আছে তাকে ব্যালেন্স করিবার একমাত্র উপায় হচ্ছে বীজমন্ত্র। ঠাকুর কহিলে যেতলা প্রশ্ন হয়েছে যে বীজমন্ত্র বলি বীজ কাইকি কোয়াগলা মঞ্জি, ঠাকুর কহিলে টু অ্যান্ড ফ্রো মোশন আছে, যেমতি ঊর্ধ্ব গতি আছে যেমতি সেমতি নিম্ন গতি আছে। বীজমন্ত্রটা এক্সটার্নাল পার্টকু সজাড়িবা সহিত ইন্টারনাল পার্টকু বি সজাড়িব। সেতবেলে মানুষটা ইন্টারনালি এক্সটার্নালি স্ট্রং হব। নাম করলে কোন হুয়ে নামকু পরীক্ষা করি কি দেখা যায় পিলে। আজি জীবন হস খুশি এবে করুছি মু কিন্তু এয়া ভাবে যেতলে মু গ্রাজুয়েশন সময়রে ঠাকুরঙ্কু গ্রহণ করলি সেতবেলে মু এয়া ভাবিলি। মতে সে ভাইঙ্কর গোটে লাইন বহুত পছন্দ লাগিলা যে ভাই এবে যেনতেন প্রকারণ জীবনটা বিতেইব না সারা জীবন মৌজ করিব। মু কলি ভাই এবে যাহা কিলা দৌচ দেই দিও, যাহা কষ্ট কহিব করিবা, কিন্তু সারা জীবনটা কেমতি কে মৌজ করিবা। আর বিশ্বাস করন্তু এবে বি সাঙ্গ মানে দেখিকে ইয়া প্রশ্ন করন্তি যে তো লাইফরে বোধে কিছু টেনশন নাই না রে, কোন যেতেলে দেখিব বিন্দাস সন্ধ্যা হলে জয়গুরে মাতি যাওচু, সকাল হলে কোন ক্রিকেট খেলিয়াকু পড়াউচ, যেতেবেলে দেখিব এঠি বুলুচু সেঠি বুলুচু। ইয়াড়ে এ কথা বি কইপারনান্তি যে বাপা কোটি কোটি টঙ্কা রখিছে, কাইনা সে জানিছন্তি মো ব্যাকগ্রাউন্ড কোন, মু গোটে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিকে বিলং করে। হচ্ছে কেমিতি এই সব কিছু কথা একদম নর্মাল তাঙ্ক জগতরে, কিন্তু এইথিপাই বিশ্বাসর প্রয়োজন আছে। যদি এই বিশ্বাস টিকক রখিকি আমি তাঙ্কর সে ইষ্টভূতির ধার ধারু, যদি ইষ্টভূতি টিকক করু কাহা কথারে পড়িবেনি, এটি কেই পিঠিরে পড়িবেনি, ভালো ভাবে মনে রাখন্তু, কেউ সাঙ্গ নাই কেই নাই, এপরিকি অন্ধকারকু গলে নিজের ছাই পর্যন্ত বি নিজের সাথ ছাড়ি দিয়ে, মোর শরীর অছি এ কথা বি মু জানি পারিবেনি যদি অন্ধকারকু গলি, কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তরে যদি আমার সাঙ্গে কি থাকে তাহলে সে হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। যদি তাঁর ইষ্টভূতি মু প্রতিনিয়ত করে তাহলে মো জীবন পাই মতে ভাবিবাকু হব না।
তেবে সৎসঙ্গর সময় অতিক্রান্ত, সমস্তর সর্ববিধ ইষ্টিময় জীবন কামনা করা সহিত আজীবন কেমতি আমি শ্রী শ্রী ঠাকুর কেন্দ্র করে তাঁর অনুশাসন বাদ মানিকি চলি পু, তাহাই মোর একান্ত প্রার্থনা আজর এই বিশেষ সৎসঙ্গে। তেমন সর্বান্তকরণের সমস্ত সর্ববিধ মঙ্গল কামনা করা সহ মোর বক্তব্য সাংগ করে বন্দী পুরুষোত্তম। গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে রাধে গোবিন্দ 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 মনে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে ছাড়ো রে মন কবর জাগরে বরণে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবে রম রাম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ছাড়ো রে মন ভবে আশা অজপা রামে করো রে সরাধে গোবিন্দ রামে মদনে রয়ে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে মদনে হরি 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 বল 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 হরি নাম করম ব্রহ্ম ধর্ম ধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে ছাড় রে মন হরি রো আশা অজম নামে করো রে নিশা রাধা বল 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 রাধে গোবিন্দ রাম রে মদনে রইয়ে নয়ন নীর সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ 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 বলে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেময় পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুর কুল চন্দ্র জি কি জয় পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় সৎ সঙ্গ কি জয় সৎ নাম কি জয় আর্য কৃষ্টি কি জয় পিতা মাতা কি জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্য পিতৃ বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গণ বন্দে মাতৃবর্গণ বন্দে অহং কৃষ্ণ দৈবতা বন্দে অহং কৃষ্ণ দৈবতা বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কুল চন্দ্র জি কি জয় জয় গুরু। আজির ব্লগ্রে তো আমি দেখিলে কেমতি শ্রদ্ধা ভাইঙ্কর কত সুন্দর আর্জন সৎসঙ্গে আপনার কেমতি কাজ লাগিলা নিশ্চয় কমেন্ট করে জনাইবে। পুন দেখাব গোটে নয় ব্লগ্রে রহুচি আপনার দেবরাজ নমস্কার জয় জগন্নাথ।